আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা বড় প্রবলেম, এবং এই প্রবলেমটাকে আমি আজকে এই ভিডিওতে ফিক্সড করে দেখাবো। তো এই প্রবলেমটা ফিক্স করার জন্য তোমার ভিডিওকে সম্পূর্ণ দেখতে হবে, যদি তুমি ভিডিওটা সম্পূর্ণ না দেখো তাহলে এই প্রবলেমের 1%ও ফিক্সড হবে না। সো গাইস, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এই প্রবলেমটা তখনই দেখা যায় যখন আমরা ক্রোম ব্রাউজার কিংবা স্যামসাং ইন্টারনেটের মতো কিছু অ্যাপস থেকে গেমস নামাই অথবা অ্যাপস নামেই থাকি, কিন্তু আমাদের কিছু ভুলের কারণে এই প্রবলেমটা আমাদেরকে দেখতে হয়। এই প্রবলেমটা তখনই হয় যখন আমরা বড় মানে গেমস অর্থাৎ 400-500 MB গেমস নামিয়ে থাকি। সো গাইস, এই প্রবলেমটা ফিক্স করার জন্য আমাদের একটা ফাইলকে একটা জায়গাতে পেস্ট করতে হয়, আর এই ফাইলটা কিন্তু আমাদের মোবাইলের নর্মাল ফাইল ম্যানেজার দ্বারা পেস্ট করা একেবারেই সম্ভব নয়। তো এই ফাইলটা পেস্ট করার জন্য আপনাকে সেকেন্ড হ্যান্ড অ্যাপসের সাহায্য নিতে। তো এই অ্যাপসগুলোর মধ্যে জনপ্রিয় অ্যাপস হচ্ছে জেড আর্চিভার, ইএক্স ফাইল এক্সপ্লোরার এবং রারের মতো অ্যাপস। তো আমি এখন এই গেম অর্থাৎ প্যাস গেমের ফাইল এক্সপ্লোরারের পুরো ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। সো গাইস, তোমরা যখনই বড় মাপের কোনো গেমস লেখবা তো সবসময় গেমটার নামের সাথে এপিকে প্লাস ওবিবি এই জিনিসটা লেখবা। যেহেতু আমি প্যাস গেমটা সেট করছি এই জন্য আমি প্যাসের নাম প্লাস গেম ওবিবি লিখেছি। তো এখান থেকে গাইস তোমরা সিম্পলি যে কোনো বড় গেমসের এপিকে আর ওবিবি দুটোটাকে ডাউনলোড করে নিবে। ডাউনলোড করে নিলে এই সমস্যাটা আর থাকবে। দাঁড়ান গাইস, এখনও সমস্যার সমাধান হয়নি, আরেকটা স্টেপ বাকি আছে। বেশিরভাগ মানুষই জেড আর্চিভার ব্যবহার করে থাকে, তো আমিও জেড আর্চিভার ব্যবহার করছি। তো সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে জেড আর্চিভার ওপেন করে যেখান থেকে আপনার ফাইলটা ডাউনলোড করেছেন ডাউনলোডে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমার প্যাস গেমের এই যে ফাইলটা আছে সেটা ডাউনলোড করা আছে। তো আমি এই ফাইলটাকে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কাট করে অথবা আপনার কপিও করতে পারেন। তো আর এখান থেকে আমি অ্যান্ড্রয়েড থেকে ওবিবি এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে গাইস। সো গাইস, যখনই ফাইলটা পেস্ট হয়ে যাবে তখনই আপনারা গেমে ঢুকতে পারবেন। তো আমি আপনাকে গেমে ঢুকিয়ে দেখাচ্ছি। সো গাইস, এখন আপনারা নিজেদের চোখে দেখতে পাচ্ছেন আমি গেমের ভিতরে ঢুকতে পারছি, তার মানে আমাদের প্রবলেম ফিক্সড হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। কার কার প্রবলেম সলভ হয়েছে এটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকে জানাতে রাখি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।